গুড মর্নিং। মিঠি খাচ্ছে হচ্ছে সকাল সকাল ডাল ভাত আর এগ। এগ কোথায় যাবি তুই আজকে? হলিডেকে। হলিডেকে আর এই হচ্ছে বিশ্ব ব্রেকফাস্ট অ্যাভোকাডো বয়েলড এগ স্যান্ডউইচ। ভালো খেতে? হ্যাঁ খুব ভালো। গুড মর্নিং। মিঠিকে দিয়েছি হচ্ছে অমলেট আর চিজ স্যান্ডউইচ, তার সাথে কিছুটা কিছু শসা, একটা কলা আর দুটো বিস্কিট। বিশ্বর লাঞ্চটা প্যাক করা হয়ে গেছে, তো সেই কারণে আমি ওটা খুলে দেখাচ্ছি না। তোমরা যদি ইনস্টাগ্রাম বা ফেসবুক দুটোতেই চোখ রাখো, আমি আজকাল আমাদের ডেইলি মিল আইডিয়াস তোমাদের সাথে শেয়ার করছি। তো এই হচ্ছে অবস্থা, আর অ্যাজ ইউজুয়াল সকাল সকাল কিচেনের অবস্থা দেখতেই পাচ্ছ। তো আমি মিঠিকে হলিডে কেয়ারে ড্রপ করে দিয়ে আসি, এসে তারপরে ঘরের কাজ শুরু করছি। আমার ব্রেকফাস্টে হচ্ছে বয়েলড এগ আর তার সাথে হচ্ছে ম্যাশড অ্যাভোকাডো, এরপরে আমি নেবো হচ্ছে কোনো একটা ফ্রুট, মেবি একটা অ্যাপেল অ্যান্ড তার সাথে লিচি। তো এই হচ্ছে আমার ব্রেকফাস্ট। ধোয়া ধোয়া লাগছে না, কমে গেছে, কিন্তু এটার এফেক্টটা পুরোপুরি কমতে টাইম লাগবে। চলো। ট্রিজ নষ্ট হয়েছে, অ্যানিমালস, তাই না? চলো আজ সারাদিন থাকবি? এগো এগো এগো, দাঁড়িয়ে আছিস কেন? সারাদিন থাকবি? আচ্ছা বিকেল পাঁচটা পর্যন্ত থাকবি, তাও ফুললি নয়? খুব এক্সাইটেড হলিডে কেয়ারে যাওয়ার জন্য। আমিও এক্সাইটেড, কারণ দুদিন সারাক্ষণ মিটির সাথে থেকে বক বক করে আমার ঘরের কোনো কাজ করা হয়নি। তো আজ আমার অনেক কাজ আছে যেগুলো সারতে হবে। বাই দ্য ওয়ে তোমাদেরকে আমার তরফ থেকে বলা হয়নি, গুড মর্নিং। মিঠিকে হলিডে প্রোগ্রামে ড্রপ করলাম, করে এখন আমি হাঁটছি, জাস্ট 15-20 মিনিট মতো হাঁটবো, হেঁটে তারপরে আমি বাড়ি যাব। হেঁটে বাড়ি ফিরলাম, এখন একটু 5-7 মিনিট বসি, তোমাদের সাথে একটু গল্প করি, তারপরে সকালবেলা যাওয়ার আগে না একটা মানে একটা লট কাজতে দিয়ে গিয়েছিলাম, তো সেটাকে মেলতে হবে এবং তারপরে যেরকম রেগুলার ঘরের কাজ থাকে সেগুলো করব। এখন হেঁটে এসে না ভীষণ পাটা ব্যথা করছে। অ্যাকচুয়ালি কী হয়েছে যে, যেটা আমি তোমাদেরকে আগে ব্লগেও বলেছি যে, আমি যখন 5-6 বছর আগে 2012-এর কথা বলছি, আমি রেগুলার মানে ট্রেনার রেখে আমি জিম করেছিলাম, কারণ আমি জানতাম জিম ব্যাপারটা আমার জন্য এমন না, মানে আমি একা একা ওই ট্রেডমিলে দৌড়চ্ছি বা ওয়েট তুলছি আমার দ্বারা সম্ভব নয়, মানে আমাকে সেটা মোটিভেট করে না। এবং তারপরে এখানে তো ব্যাপারটা যথেষ্ট এক্সপেন্সিভ, তো তারপরে তো মানে সময় পাল্টেছে, জীবন পাল্টেছে, প্রায়োরিটিস পাল্টেছে, রেসপন্সিবিলিটিস পাল্টেছে, তো আমার সমস্ত কিছু ব্যাকসিটে আমি লাস্ট কয়েক বছর রেখেছিলাম, সেটা তো আমরা জানোই, আমি তোমাদেরকে সেটা নিয়ে গল্পও করেছি। তো সেই কারণে আমি বুঝতে পারছিলাম যে আমার এমন কাউকে দরকার যে আমাকে গাইড করবে, সো উইথ ট্রেনার, কিন্তু এখানে উইথ ট্রেনার ইজ ভেরি এক্সপেন্সিভ। তা আমি নভেম্বরের শেষ লাস্ট উইকে আমি আমার বাড়ির কাছে একটা জিমে যাই এবং পার্সোনাল ট্রেনারের সাথে কথা বলি। তো আমার ট্রেনার মানে একজন মহিলা ট্রেনার ছিলেন, কিন্তু ওনার সাথে আমার যেটা প্রবলেম হচ্ছে সেটা হচ্ছে যে টাইম অ্যাডজাস্ট হচ্ছিল না যে সময়গুলোতে আমি খালি থাকি, কারণ আমি সবসময় চাইছিলাম যে এমন সময় আমি এক্সারসাইজ বা পার্সোনাল ট্রেনিং পিটিটা করবো যখন মিঠি স্কুলে থাকে, বাট সামহাও কিছু না কিছু হচ্ছিলো, টাইম আমাদের অ্যাডজাস্টই হচ্ছিলো না। তো তারপরে আমি আরও একটা জিমে খোঁজ নিই, যদি এই জিমটা অনেক বড় জিম, আমি জানি যে সমস্ত বন্ধুরা মেলবোর্নে রয়েছে তারা জানতে চাইবে যে কোন জিমে আমি যাই, কিন্তু আমি এক্ষুনি বলছি না, কারণ সত্যি কথা বলতে দেখো তোমরা জানো যে আমি সেভাবে কোনো ব্র্যান্ড প্রমোশন করি না, আনটিল আনলেস না সেটা আমাকে স্যাটিসফাইড করে, মানে আমি যদি বুঝি যে হ্যাঁ এই জায়গাটাতে আমি বারবার 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 যাব, আমি তখনই সেটা সম্পর্কে কথা বলি। তো এখন আমি একটা নতুন জিমে যাচ্ছি, এখানে কি হচ্ছে পার্সোনাল ট্রেনার বলে কিছু নেই, এখানে অনেক গ্রুপ ক্লাসেস হয় আর প্রথম 3টে সেশন আর কি পার্সোনাল ট্রেনার দেয়। তো আমি তখন বলছিলাম যে, এরা আমি জিজ্ঞেস করেছিল যে তোমার টার্গেট কী, আলাম আমি আজকাল ভীষণ টায়ার্ড ফিল করি আর আমার সবসময় মনে হয় যে আমার আরও বেশি এনার্জি দরকার, তো এক কথা বলতে গেলে আমি চাইছি আমার টায়ার্ডনেস কমাতে, এনার্জি বাড়াতে, স্ট্রেংথ বাড়াতে। তো আমি এর জন্য বলেছিলাম যে আমি ওয়েট ট্রেনিং করবো, তো আমি করেও ছিলাম 2 সপ্তাহ মতো ওয়েট ট্রেনিং করেছিলাম, এবং ওয়েট ট্রেনিং সত্যি কথা বলতে আমার কার্ডিওর থেকে ওয়েট ট্রেনিং করতে বেশি ভালো লাগে,
কিন্তু যেটা প্রবলেম হচ্ছে যেহেতু আমি বহুদিন করিনি, ফলে আমার মাসেল, আমার পেশি এই সমস্ত কিছু আর কি ইউজ টু নয়, তো সে কারণে আমি এখানে যেরকম গ্রুপ ক্লাসেসগুলো হয় আমি ডিফারেন্ট ডিফারেন্ট গ্রুপ ক্লাস করি, মানে একদিন যোগা করি, একদিন তোমার পিলাটেস করি, আরেকদিন আমি করি হচ্ছে তোমার কম্বিনেশন অফ কার্ডিও অ্যান্ড ওয়েট ট্রেনিং। তো আরও এক দু সপ্তাহ যাক বা আরও 3-4 সপ্তাহ যাক, এবং তারপরে আমি, আমার যদি মনে হয় যে এই জিমটাতে আমি স্যাটিসফাইড, ডেফিনেটলি আমি আমার জিমের নাম তোমাদেরকে জানাবো। মানে যে সমস্ত বন্ধুরা মেলবোর্নে রয়েছে তারা চাইলে সেটাতে অ্যাক্সেস করতে পারো, কারণ এই জিমটা খুব একটা এক্সপেন্সিভ নয়। তো তো এখানে আমার যখন আর কি 3 দিন পরপর কনসালটেশন হয়েছিল, তখন আমাকে আমার ট্রেনার বলেছিলেন যে তুমি কদিন করতে চাইলাম, আমার ভালো হয় উইকে 3 থেকে 4 দিন খোলে। তো উনি বলেছিলেন যে ঠিক আছে তুমি তাহলে 3 দিনই করো, মানে 3 দিন 3টে ঘুরে ঘুরে, আর বাকি দিনগুলোতে জাস্ট কিছু না হোক অন্তত ওয়াকে চলে যাও। সত্যি কথা বলতে না, হাঁটাটা আমার জন্য অনেক বেশি রিল্যাক্সিং, যে কানে মিউজিক গুঁজে হাঁটতে থাকো, আমার আমার সমস্ত চিন্তা মাথায় ঘুরছে ঘুরছে কিন্তু মিউজিকে সেটা আর কি ভুলে যাচ্ছি। তো এই হলো আমার জিম রিলেটেড গল্প। আর খাওয়া দাওয়ার সত্যি কথা বলতে আমি তোমাদেরকে বলেছি যে লো কার্ব, এবার লো কার্ব বলতে এরকম নয় যে আমি ভাত একেবারেই খাচ্ছি না, কারণ আমি এত, যেমন আজকে পরপর 2 দিন হয়ে গেছে আমি ভাত খাইনি, তো আমি আজকে আমার লাঞ্চে সামান্য একটু বিশাল লাঞ্চে যেটা প্যাক করেছিলাম সেটা হচ্ছে যে তোমার ওই ইয়েলো কালারের জিরা রাইস আর বেগুনের ভর্তা ডাল, তো আমি সেই ইয়েলো রাইসটা একটুখানি নেব, কিন্তু ডালটা আমি অনেকটা পরিমাণে নিচ্ছি আর বেগুনের ভর্তা, আর রাতে আজকে আর বানাবো হচ্ছে চিকেন। তো এইভাবে আমি খাওয়া আর এক্সারসাইজ এই দুটোকে ব্যালেন্স করার চেষ্টা করছি। তো দেখা যাক আমার, মানে এটা আমি জানুয়ারি থেকে ট্র্যাক করছি যে আমি এন্ড অফ দ্য জানুয়ারি তোমাদেরকে বলতে পারবো যে আমি কীরকম ফিল করছি বা এই প্ল্যান, এই প্রোগ্রামে আমি কতটা স্টিক থাকবো। কারণ সত্যি কথা বলতে রাতারাতি 10 কিলো ওজন কমানো আমার গোল নয়, কারণ আমি আমার 20s আমার 30s আমি এগুলো করে দেখেছি, এগুলো আমার জন্য, মানে আমার জন্য সেটা ফ্রুটফুল হয়নি। তো আমি এখন যেটা করতে চাই যেটা আর কি আমার শেষ দিন পর্যন্ত আমি কন্টিনিউ করতে পারি। তো চলো, গল্প হয়ে গেছে, ঘরের কাজগুলো শেষ করি, মিঠি নেই আজকে, সুতরাং সেই সময়টা সদ্ব্যবহার করতে হবে। তোমাদের সাথে বিকেলে গল্প করছি। আমি এখানে সমস্ত সবজিগুলোকে কেটে রেখেছি, গাজরগুলোকে ছুলিয়ে রেখেছি এবং ছোটো ছোটো টুকরো করে রেখেছি, কারণ মূলত আমি গাজর যেটা হয় যে হয় রায়তাতে দিই, না হলে তোমার রান্না মানে ছোটো ছোটো কিউব করে করে নিই। আর এখানে ফুলকপিগুলোকে এরকম ছোটো ছোটো করে কেটে রেখে দিয়েছি, আর বড় বড় করে, মানে একটা হবে তরকারি একটা হবে ভাজা। এখানে ক্যাপসিকাম কেটে রেখেছি, আর এই দুটো ক্যাপসিকাম এরকমভাবে বাটির মতো করে রেখেছি, কারণ স্টাফ ক্যাপসিকাম করবো বলে, আর এক একটা স্টাফ ক্যাপসিকাম আমাদের জন্য ইনাফ। আর এটা হচ্ছে একদিন আমি টোফু নিয়ে এসেছি, তো টোফু দিয়ে আমার একটা এশিয়ান স্টার ফ্রাই করার ইচ্ছা আছে, তো সেই হিসেবে সমস্ত সবজি কেটে রেখে দিয়েছি। এগুলো হচ্ছে গ্রেকিনস, এগুলোকে ধুয়ে রাখা রয়েছে, আদা কেটে রাখা রয়েছে, রসুন কেটে আমি এরকমভাবে ছুলিয়ে রেখে দিয়েছি, এই হচ্ছে কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কারও বোটা ছাড়িয়ে রাখা রয়েছে, এইটা হচ্ছে গ্রিন আনিয়ন, যতটা আমার এখানে লাগবে আমি নিয়েছি, আর বাকিটা হচ্ছে আমি চাটনি করে রেখে দেবো, যেটা আর কি আমি ধোসা বা ইডলি এগুলোর সাথে সার্ভ করি বা এনজয় করি। আর আজকে তো ডিনারে বানাবো হচ্ছে ধনে পাতা মুরগি, তার জন্য এখানে ম্যারিনেট করে রেখে দিয়েছি, পেঁয়াজ কেটে রেখে দিয়েছি। এই পুরো মিল প্রেপটা করতে আমার 1.5 ঘন্টা মতো সময় লেগেছে, শুধু এগুলো নয় আমি বেশ কিছু ডালও সেদ্ধ করে রেখেছি, সেটাও আমি তোমাদেরকে দেখাচ্ছি। আর এটা দেখাতে ভুলে গেছিলাম, এগুলো হচ্ছে ব্রোকোলিনি আর এগুলো হচ্ছে স্নো পিস, আমি এগুলোকেও কেটে রেখে দিয়েছি। তাছাড়া এখানে দেখতে পাচ্ছ ডালটা, আমি ডালগুলো না তোমাদেরকে আলাদা করে দেখাই, এই টেবিলে জায়গা হচ্ছে না। আর বেশ কিছু ডাল বা লেগিউম, যেমন এখানে ভিজিয়ে রেখেছি হচ্ছে রাজমা, এখানে ভিজিয়ে রেখেছি হচ্ছে ব্ল্যাক আই বিনস, আর এখানে ভিজিয়ে রেখেছি কাবলি ছোলা। তো এগুলো 7-8 ঘন্টা ভিজুক, আমি রাতে এগুলোকে সেদ্ধ করে ঠান্ডা করে ফ্রিজে ঢুকিয়ে রাখবো। কাবলি ছোলা, তার সাথে হচ্ছে বিন, আর এ হচ্ছে রাজমা, এই 3টাকে আমি ভিজিয়ে রেখেছিলাম, এবার সেদ্ধ করে ঠান্ডা করে এই কাঁচের টিফিন কৌটোগুলোর মধ্যে রেখে দিয়েছি। নেক্সট 3-4 দিনের ব্রেকফাস্ট অথবা লাঞ্চ অথবা ডিনারে এগুলোকে আমি ব্যবহার করে নেব। আমার কাছে বেশ কিছুটা ব্রাউন রাইস রাখা ছিল,
তো আমি সেটাকে ভিজিয়ে রেখে দিয়েছি আপ্পা বানানোর জন্য। আজকের আকাশটা দেখো অনেকটা পরিষ্কার, আর আজকে ভালো রোদও উঠেছে। এখন প্রায় 5:30 বাজে, আর এখন আমি যাচ্ছি মিঠিকে হলিডে কেয়ার থেকে নিয়ে আসতে। আর এই যে মিঠি, দেখো কেমন ছিল তোর সারাদিন? ভালো। কি করেছিস? দাঁড়া, আমি ক্যামেরাটা ওর দিকে ঘোরাই। হ্যাঁ বল, কি করেছিস? আমি একটা সায়েন্স এক্সপেরিমেন্ট করেছি। কি সায়েন্স? তো আমার সবার একটা বড় কাপ ছিল, একটা ছেলে আমার কাপে কিছু ঢেলেছিল আর আমি কিছু, একটা ছেলে তোর কাপে কিছু ঢেলেছিল মানে কি? আমি জানি না, কোন লিকুইড বাচ্চি, আমি একটা পাউডার ঢেলেছি আর ও একটা পাউডার ঢেলেছি। পাউডার? হ্যাঁ দুটোই। ক্রিম অফ টাটা ও করেছে, আমি সল্ট করেছি। ও, আর তারপর কিছু হয়নি, জাস্ট স্মেলটা চেঞ্জ হয়েছে। তো এটাই ছিল তোদের সায়েন্স এক্সপেরিমেন্ট? তুমি জাস্ট কিছু মিক্স করতে হবে আর তারপর দেখবে দেখো কি হবে। আচ্ছা, দুটো জিনিস মিক্স করে দেখতে হবে কি চেঞ্জেস হয়। হ্যাঁ ঠিক আছে, বাড়ি চলুন। আজ গরম, আর আজ সানি ওয়েদার, দেখ বেশ সুন্দর ওয়েদার কিন্তু আজকে। আজকে আমার সবথেকে বড় কাজ ছিল সেটা হচ্ছে মিল প্রেপ করা। আমার মনে হয় যে কাটা বাটা এগুলো যদি হয়ে থাকে বা ধোয়া, মানে তাহলে কি হলো? ও সরি, তোমাদের সাথে কথা বলতে বলতে মিঠি ওর একটা বন্ধুর মায়ের, মানে বন্ধুর মা আর তার ছোটো বাচ্চা, যাকে দেখে মিঠির মনে হচ্ছে যে ওর বন্ধু, তো কথা বলতে শুরু করে দিয়েছিলো। তো যাই হোক, যেটা বলছিলাম যে আমার মনে হয় কাটা বাটা এগুলো হয়ে গেলে না সারা সপ্তাহের জন্য কাজটা, মানে ওটাতে অনেকটা সময় চলে যায়। তো আজই সাথে আমি অনেকটা সময় পেয়েছি, আমি ফটাফট সেই কাজগুলোকে সেরে নিয়েছি। আমি ডিটেল প্রসেস তোমাদেরকে দেখাবো না, কিন্তু আমি যেটা দেখাবো আমি কী 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 করেছি। তো চল এখন বাড়ি যাই। আর এই মিঠি বাড়িতে এসে ওর নিজের জন্য খাবার বানাচ্ছে। কী বানাচ্ছিস? তুই জানিস তো সব আন্টিরা বলে তুই কত কাজের, কত কাজ করিস। হ্যাঁ তুই প্রচুর কাজ করিস। না একটু একটু কাজ না করলে আমার মাথা খারাপ করে দিবি, সেটা বল। আমার আগের ব্লগে আমি দেখিয়েছি যে মিঠি ঘর পরিষ্কার করছে, তো সেখানে আমার এক বন্ধু কমেন্ট করেছে যে কি ট্রেনিং দিচ্ছ। শোনো, বিভিন্ন রকমভাবে যদি বিজি করে না রাখি না, তাহলে ও আমাকে বিজি করে রাখবে। একটাই প্রশ্ন, এখন আমি কি করব, এখন আমি কি করব। আর তার মধ্যে দুদিন আমরা গৃহবন্দী ছিলাম, তো এইসব তো করতেই হবে। আর তুমিও বাইরে থেকে জানো যে মানে আমি যে চ্যালেঞ্জেসগুলো ফেস করেছি, যে নিজের কাজ, মানে প্রথম দিকে আমি পুরো খাবি খেতাম, এ কথাটা আমি বহুবার বলেছি। তো সেই কারণে চেষ্টা করছি যাতে ও খাবি না খায়, বাকিটা ও বুঝবে কি রে খাবি খাবি না খাবার খাবি, কোনটা খাবি? খাবার। এটা একটা মোটা লেয়ার দিয়েছিস মিঠি, দিয়ে বলছিস লিটল ব্রেড? হ্যাঁ, আর ওই ব্রেড আমি দিতে দেবো না, ঠিক আছে? ওটার উপরে দিয়ে স্যান্ডউইচ করে নাও। আর হ্যাঁ, ছুরি কিন্তু লিক করবে না, মিঠি আজকে খুব স্পুন লিক করা স্বভাব হয়েছে, চাটতে থাকে চামচ, ওটা কিন্তু ছুরি ওটাতে না, ঠিক আছে? ওটা ওপর দিয়ে স্প্রেড করে দিতে পারিস চাইলে। তুই কেটে দিবি? হ্যাঁ কাট। আমি করে দিই, মা করে দিই। আজ রান্না করে এসেছে তাদের হলিডে প্রোগ্রামে? কুকিং ক্লাস ছিল? না কুকিং ক্লাস ছিল না। ধনে পাতা মুরগি রেসিপি দেওয়া রয়েছে ফুডিজ আর্টে, তাই আমি আজকে রেসিপি ভিডিও করছি না, রান্না করে নি, তারপর বিশ্ব আসলে আমার ইচ্ছে আছে একটু বেরোনোর, যদি বেরোই তাহলে তোমাদের সাথে তখন আবার গল্প করবো। সাকসেসফুল লো কার্ব হাই প্রোটিন ডায়েট ফলো করার সিক্রেট যেটা, সেটা হচ্ছে যে আগে থেকে মিল প্ল্যান করে রাখা এবং প্রেপ করে রাখা। যদি মিল প্ল্যান আর মিল প্রেপ না হয় তাহলে কি হবে যে মানে হাতরাতে থাকতেই হবে এবং আলটিমেটলি গিয়ে কার্ব খেতেই হবে। আমি তোমাদের কথা জানি না, কিন্তু আমার ফ্রিজে যেটা সবসময় প্রস্তুত থাকে সেটা হচ্ছে ডাল আর ভাত। তো আমি জানি যে প্রচণ্ড খিদেতে আমার সেখানেই আর কি মানে আমি গিয়ে হাতরাবো, ঠিক আছে? একাদিন এদিক ওদিক হচ্ছে কারণ আমি ট্রায়াল অ্যান্ড এরর করছি, কিন্তু আমার ইন্টেনশনটা হচ্ছে যে আমি মানে এই ডায়েটটা কিছুদিন ফলো করব। আর লো কার্ব ডায়েট ফলো করার একটাই কারণ যে
ওটা আমার বডিকে অনেক বেশি অ্যাক্টিভ করবে, যেহেতু আমি অনেক বছর জিমে যাইনি, যেহেতু আমি অনেক বছর ডেডিকেটেডলি কোনো মানে নিজের শরীরের যত্ন নেওয়ার জন্য সেভাবে কোনো ডায়েট বা জিম বা এক্সারসাইজ কিছু করিনি, তো এইটা আমার ক্ষেত্রে একটা কুইক বুস্ট দেবে। কিন্তু এই ধরনের ডায়েট আমি লং রানে করতে চাই না বা করতে পারবো না, তো আমি এই উইকটা করব, যদি পারি নেক্সট উইকটা করব, এবং আস্তে 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 আমি নর্মাল ডায়েটে ফিরে আসবো। ইনফ্যাক্ট যেরকম যেরকমভাবে আমার ট্রেনার আমাকে সাজেস্ট করবে আমি সেরকম সেরকমভাবেই কাজগুলোকে করব। তো এই হচ্ছে আমার প্ল্যান। এই উইকটা একদম 100% বলতে পারবো না যে মানে এখনও পর্যন্ত, আজকে 3 দিন হলো যে একদম লো কার্ব বা কার্বলেস ডায়েট করতে পেরেছি, কিন্তু আমি একটু একটু করে বেবি স্টেপ নিয়ে এগোচ্ছি। তো লং স্টোরি শর্ট সেটা হচ্ছে যে প্ল্যানিং এবং প্রিপারেশন সেটা ভীষণভাবে দরকার। আজ যেহেতু মিটিয়ে হলিডে কেয়ারে গিয়েছিলাম, আমার কাছে ছিল 4-5 ঘন্টা সময় যেটার আমি সম্পূর্ণভাবে ইউটিলাইজ করেছি। তবে এরকম না যে আমি উইকেন্ডে একটু হলো ট্রিট নেবো না, ট্রিট বলতে আমি মিষ্টিটা নেবো না, কারণ আমি যেটা বললাম যে 1 টিস্পুন সুগার আমি নিজেকে রেস্ট্রিক্ট করেছি, কিন্তু উইকেন্ডে হয়তো যেটাই বানাবো সেটা কোনো ভালো মাছের রেসিপি হতে পারে বা মাটন হতে পারে, সেটা ডেফিনেটলি আমিও খাবো। তো চলো এর সাথে এই ব্লগটা আমি এখানে শেষ করছি। আশা করছি এই ব্লগটা তোমাদের ভালো লেগেছে, এবং যদি কেউ আমার মতো এই জার্নিটা স্টার্ট করতে চাও তোমাদের জন্য একটু হলেও হেল্পফুল হয়েছে। আর থ্যাংক ইউ সেই সমস্ত বন্ধুদেরকে যারা কমেন্ট সেকশনে তোমাদের সাজেশন দিয়েছো, যেমন একটা বন্ধু লিখেছো যে শ্যামলিদি একটু খেয়াল রেখো সাবুদানাটা কিন্তু হাই কার্ব। এক্স্যাক্টলি, তো যেটা বললাম যে যদি প্ল্যান আর প্রেপ ওয়ার্ক না থাকে না তাহলে এরকম মিস্টেক এরকম খাবি খেতেই হবে। তো সময় সদ্ব্যবহার আমি করে নিয়েছি, হোপফুলি আমি ট্র্যাকে থাকবো। তো এবার আমি আমার বকবক বন্ধ করব, আর অ্যাজ অলওয়েজ ব্লগটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না ফুড ইজ আট লাইফে। কথা হচ্ছে পরের ব্লগে, আর ডেইলি আপডেট পেতে চোখ রাখো ফেসবুক এবং ইনস্টাগ্রামে। বাই।